পায়ে সব জায়গায় হেঁটে যাবি, জুতো তোর জন্য নয়। গুড মর্নিং, কেমন আছে তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছে, সুস্থ আছে, আমরা সকলে অনেক ভালো আছি। আবার সেই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর আমার চ্যানেলে তোমাদের সকল তো ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল আজকে রান্না শুরু করে দিচ্ছি, কেননা বাবন আজকে 11:30টার সময় বেরোবে সেই জন্য। আর বাটা মাছ আর কাতলা মাছের ঝাল করবো, এদিকে মুড়ো ভেজে রেখেছি, মুড়ো দিয়ে ডাল করবো, ডাল সিদ্ধটা হয়ে গেছে। আর তার আগে চা বসেছি, চা খাবো, চা না খেলে বাকি কাজ হবে না। 11:30টা মানে রান্না কমপ্লিট করে ফেলতে পারবো আশা করছি, বিশেষ কিছু করবো না। মাছের ঝাল, ডাল আর আলুর চিপস, সেগুলো বাবা মানে বহুর মালদা থেকে এনেছিলো, সেইগুলো করবো, না আলু ভাতে মাখবো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। তা চলো ভিডিও দেখতে থাকো, সবাই সবাই ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসছি, পরে আবার দেখা হচ্ছে। A few moments later. বলবি আসছি, বেস্ট অফ লাক, পায়ে সব জায়গায় হেঁটে যাবি, জুতো তোর জন্য নয়। 1 hour later. একটা আর আমরা খেতে বসবো, বাবন তো বেরিয়ে গেছে, বাবনের খাওয়া হয়ে গেছে, বুবুনের এখনো চান হয়নি, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এই যে বছরের প্রথমে আম নিয়ে এসছে, একটুও মিষ্টি নেই, দেখে কিনতে ইচ্ছা করে কিনে ফেলে। আমি বলি এখন তো আস্ত দিন পরে আছে, পরেও তো খাওয়া যাবে, তা নয় তাড়াতাড়ি কিনে চলে এসছে। ভালো লাগছে খেতে, কিন্তু মিষ্টি নেই। চলো ভাতে বাড়ার আগে ডালটা একটুখানি গরম করতে হবে, কারণ অনেক সকাল হয়েছে, আমার বরের আবার গরম গরম পছন্দ, আমাদের আবার ঠান্ডা। চলো খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। আজকে থেকে আমাদের গ্রিন টি খাবো, চালু করবো ভেবেছিলাম বিকালবেলা, কিন্তু ভুলবশত দুধ চাই বসিয়ে দিয়েছি। আর গলার অবস্থা খুবই খারাপ, ইচ্ছাই করছে না এইভাবে কথা বলতে তোমাদের সাথে। তোমরা যদি মানে কেউ জানো কি করে তাড়াতাড়ি গলা এই ধরাটা সেরে যায়, অবশ্যই আমাকে একটু জানাবে। প্রচুর ঠান্ডা লেগে গেছে, শরীরটাও ঠিকঠাক নয়, রোজই 3টে করে প্যারাসিটামল খাচ্ছি, আর এখন চা বসিয়েছি। আর একটু পরে বুবুনকে নিয়ে যাবো আমতলায়, আমাদের উপরে যে ঘরটা মোটামুটি একখানা ঘর কমপ্লিট করতে পেরেছি, সেই ঘরটার জন্য কিছু লাইট আর সুইচ বোর্ডগুলো মিস্ত্রি ও মানে এস্টিমেট লিস্ট করে দিয়ে গেছে, কোনগুলো লাগবে সেগুলোই কিনতে যাবো। আর এই গলা তেলে তেলে জোরে জোরে কথা বলতে গিয়ে না গলাটা আরও চিড়ে যাচ্ছে, আর যখন ঘুমোতে যাচ্ছি না ভেতরে মানে ঘুমিয়ে আসছে না, গলা পুরো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর একটা কাশি এসে যাচ্ছে, মনে হচ্ছে আমার এক্ষুনি দমটা বন্ধ হয়ে যাবে। কি মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, কি বলবো জানি না। তা চলো চা করি, বাবুকে বলেছিলাম আজকে থেকে গ্রিন টি করে দেবো, কিন্তু আজকে দুধ চা বসিয়ে দিচ্ছি। আর ওই বলছিল মা এবার থেকে গ্রিন টি করবে, আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবো, ওর মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে, সেই জন্যেই দেখা যাক। এই ওয়েট কমানোর ক্ষেত্রে রোজই হয় কালকে থেকে স্টার্ট করবো, এই করে আর হচ্ছে না, আমারও খুব খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। আর এই শরীর খারাপের জন্য না একটুও খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারছি না, হচ্ছে যা পাচ্ছে তাই খেয়ে নিই, নিজের জন্য যে কিছু করবো সেটা একদম ইচ্ছা করছে না। তা চলো চা করে নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে মানে সন্ধ্যাবেলা যাবো, বোনকে নিয়ে অনেকগুলো কাজ সারতে হবে আমতলা গিয়ে, আবার পরে কথা বলছি, অনেকটা বকবক করে ফেললাম। তবে তো চা খাওয়া হয়ে গেছে, আর ভুলে গেছিলাম মানে আমার দাদা ফুচকা পাঠিয়েছে, এই দেখো তোমাদের তো শেয়ার করতেই ভুলে গেছি, এই ফুচকা এক টিফিন কৌটো, তা ফুচকা বানাবো, সেই জন্যে বুবুনি এখন আলু সিদ্ধ করেছে। বুবুনি মনে করে দিল, হ্যাঁ বাটিটা ভালো হয়েছে দেখি ফুচকার বাটি, আর এই বাটিগুলোতে ফুচকা খাবো, বেশ সুন্দর না, রাখ। আর এই যে বুবুন টক জল গুলেছে, খুব টক হয়ে গেছে জলটা, আর সব রকম মশলা একটু একটু করে দিয়ে গেছে, এই যে মশলা দিয়েছিস, মশলা একটু একটু এটা দিয়েছিস, এইটা এতেও দিবি, আলুতেও যা মশলা টক জলেও তাই মশলা। তা চলো ফুচকা আলুটা ঠিকঠাক রেডি করি, ছোলা ভেজালে ভালো হতো, প্রেশার কুকারে ছোলা দিয়েছি কিন্তু সিদ্ধ হয়নি, কীরকম একটা হয়ে গেছে জানি না খাওয়া যাবে কি না, যাই হোক মেখে দেবো, চলো রেডি করে আর আসছি। কী দেবো আর
ফুচকা খাবো। এই বেশ মজা হচ্ছে ফুচকা। আমার আঙুল পড়ে গেছে, চুরমুর হয়ে গেছে। আমি ফুচকা ওল্লা, আমি ফুচকা ওল্লা। বাহ বেশ লাগছে তো দিতে ফুচকা ওলার মতো। এই আঙুলের টিপ দিয়ে মা আমার টিপ দিয়ে ভেঙেই দিয়েছে, ভেবেছি আমি ভাঙতে পারবো। হেভি ফুচকা খেতে জলটা খুব টক করে দিয়ে বাবু খাবি না বন্ধ। চলো, সকালে অনেক কাচাকুচি করেছি, সেগুলো ভাঁজ করার সময় হয়নি। এখন ভাঁজ করবো, তারপর রেডি হয়ে আমতলায় যাব। শরীরটা কিন্তু ভালো না, যেতেও ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। তা চলো, বামন এখন সাদা গেঞ্জি ছাড়া অন্য গেঞ্জি পরছেই না, আর সাদা গেঞ্জিগুলো কাচতে একটু বেশি সময় লাগে। আজকে সব হাতে কেচেছি, কিছুই মেশিনে বাজেনি। চলো গুছিয়ে নিই। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চলে এলাম আবার আমতলা থেকে, এসে পুরো হাঁপিয়ে গেছিলাম। ব্যাগটা বয়ে বয়ে আনতে হয়েছে, তো খুব ভারী ব্যাগ। আর এখন এসে যাচ্ছি, রিমোটটা শেষ হয়ে গেছে, বাটন এসে চালাতে। আর একটা টিভি, আগে যে পুরোনো টিভিটা, তার থেকে রিমোটটা খুলে নিয়ে এলাম। ওই টিভি রিমোটটা এখন কাজে লাগে না। আর এখন ভিডিওটা শেষ করবো, তার আগে আমার এই যে ওষুধপত্র, গলাটা কবে কমবে জানি না, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে গলা এরকম ধরে গেলে কীভাবে সারাতে হয়। যদিও আমি গরম জল খাচ্ছি, নুন জলে গার্গিল করছি। আর এই ট্যাবলেটটা ভীষণ ভালো আমার, না রাতে করে তো আগেই বললাম, গলাটা যেন সেই বদ্ধ হয়ে যাচ্ছে, যেটা কচু খেলে যেন আমার সেরকম, শুধু জল খেতে হচ্ছে, পুরো শুকিয়ে যাচ্ছি, বিষম খেয়ে যাচ্ছি। আর এদিকে একটা সিরাপ, আর এদিকে একটা অ্যালার্জির ট্যাবলেট, এই যেই কদিন চলছে। তা যাই হোক, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। সকলে আমার সাথে থেকো, ভিডিওগুলো একটু একটু দেখো, স্কিপ করো না, তোমাদের ভালোবাসায় আরও দূর পৌঁছতে পারবো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থেকো, গুড নাইট, টাটা।